বন্ধুরা, আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে সেই সুদূর সেই ইটালি থেকে সেই ভালোবাসার মানুষদের কাছ থেকে আমাদের পরিবারের জন্য সুন্দর গিফট এসেছে। জানি না ভিতরে কী আছে, কিন্তু মানে যে কি বলবো তোমাদেরকে, জিনিসটা দেখি আমাদের এত ভালো লাগছে। কারণ আসলে কেউ কখনো আমাদের জন্য এত চিন্তা করে নাই। সে সুদূর সেই ইটালি থেকে সে আফরিন, অনেকেই চেনো, আর যারা চেনো না, ওর একটি ব্লগ আছে, ওর সেই ব্লগটির নাম হচ্ছে আফরিন কিচেন অ্যান্ড স্টোর। না না, আফরিন কিচেন স্টোরিজ অ্যান্ড ব্লগ, যাকে আমার মেয়ে তো বলেই দিল আর কি এটা। এবং এটা ওর ফেসবুকেও এবং সেই ইউটিউবে দুই জায়গায় একই নামেই আছে। তো ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর আমরাও ওদের পরিবারকে খুব ভালোবাসি। ওর ছোট একটা মেয়ে আছে, খুব মিষ্টি মেয়ে। সে আয়েশা মামনি এবং সে দাদা এবং আফরিন সবাই আমাদের জন্য সেই সুদূর সেই ইটালি থেকে এই ভালোবাসাগুলো পাঠিয়েছে। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি যে কি কি পাঠালো আমাদের জন্য। এটা খুলবে, আর আমার মেয়ে তো খুবই মানে সারাটা দিন মানে কি বলবো, সে অপেক্ষায় ছিল আর কি, যে সে কী পাঠালো। আর এই পার্সেলটা আসলে অনেক দিন আগে আসছে, আর যে দাদার ওরা, সে একটি দাদা আছে, মানে সে দাদার আফরিনের যে হাজবেন্ড, তার খুব মানে ক্লোজ ফ্রেন্ড, তার কাছে পাঠাইছে। কিন্তু দেশের যে এখন যে অবস্থা তোমরা জানো সবাই, তাই আমরা এটা আনতে যেতে পারিনি, কারণ সে দাদা থাকে সেই গ্যান্ডারিয়াতে এবং অনেকটা দূরে, এবং দেশের এখন এই অবস্থা, সেজন্য আমরা আনতে পারিনি। সে দাদা বুদ্ধি করে সে কী করলো, এটাকে সে মানে কুরিয়ার করে পাঠালো। আর আসলে সে দাদাকেও অনেক ধন্যবাদ, কারণ আজকাল যুগে তো মানে কেউ কারোর জন্য এত কিছু করে না। এখন যদি স্টপ রাখি, এটা আমি একে খুলবো আগে, তারপরে। আচ্ছা ঠিক আছে, তার ভিডিওটা এখন স্টপ রাখি, ও বলে আগে খুলবে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। অর্ধেক খোলা হয়েছে। আমার মেয়ে একটু প্যাকেট উপরের প্যাকেটটা খোলার পরে এই দেখো, ও তো এত খুশি, কি বলবো তোমাকে। এখন পুরোটা খুলি, খোলার পরে দেখাচ্ছি। এই দেখো কত জিনিস আমাদের জন্য পাঠালো, মানে কি বলবো তোমাদেরকে, যে মানে বলার ভাষা আসলে আমাদের নাই, যে এত এত ভালোবাসাও আমাদেরকে দিল আর কি। কি দেয় নাই মানে, ও মনে হয় পারছিল যেন পুরো ইটালি থেকে, মনে হচ্ছিল যেন সব কিছু মার্কেট করে পাঠাই দেবে। মানে তোমাদের দাদা নিতু বলছিল, মানে আন্টি মনে হয় কিনছিল, তৃপ্ত হচ্ছিল না, মনে হচ্ছিল সব কিছুই পাঠাই দেয়, সব কিছু করে দিয়ে দিচ্ছে। তোমাদের দাদা নিতু তো প্রচণ্ড খুশি, মানে ওর খুশি তো সেটা মানে না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। তোমাদের দাদা আমি আমরা সবাই খুব খুশি। আসলে যেদিন ও আমাকে বললো, সেদিনই আমার এত আনন্দ এবং এটা মানে কি বলে, ভিতর থেকে একটা ফিলিংস কাজ করছিল, যে আসলে চিনি না জানি না সেই ইউটিউবের মাধ্যমে সে পরিচয়, কিন্তু কতটা ভালোবাসে। আর ও সবসময় আমাকে বোনের মানে মানে মতন, ও আমাকে বোনই ভাবে আর কি। তাই মানে কি বলবো তোমাদেরকে, যে কি ভালোবাসা, মানে আসলে আমি কথা বলতে পারছি না, যে মানুষ চেনে না জানে না কিন্তু এত ভালোবাসা দিতে পারে একটা পরিবারকে। এবং মানে এখানে শুধু যে আফরিন তা না, ওর মেয়ে, সেই আয়েশা মামনি, দাদা, প্রত্যেকে। কারণ কি, এক মানে একটা পরিবার থেকে দেখো, এক আর মানে আর একটা পরিবারকে ভালোবাসলে সেখানে একজনের হাত থাকে না, সেখানে পরিবারের সবারই থাকে। ঠিক তেমন ওরা প্রত্যেকে আমাদেরকে খুব ভালোবাসে, এবং প্রত্যেক রিলেটিভকে ওরা জানাইছে আমাদের কথা। এবং ওর কিন্তু বাংলাদেশে অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু তারপর আমার জন্য স্পেশালভাবে, আমাদের পরিবারের জন্য স্পেশালভাবে জিনিসগুলো পাঠালো। সে মার্কেটে ঘুরে ঘুরে এই জিনিসগুলো কিনে, এবং সে যে দাদা আসবে, সে দাদার মাধ্যমে সে কত কষ্ট করে সে পাঠালো। ও অনেক কিছুই পাঠাইতে চাইছিল, কিন্তু আসলে মানে ওয়েটের কারণে সে আর দিতে পারে নাই। তাই কি আন্টিকে কিছু বলবি না? থ্যাংক ইউ আন্টি আর আয়েশা মুনি, থ্যাংক ইউ আঙ্কেল, খুব খুশি হয়েছি। তাই আর কি বলবো, আসলে আমাদের পরিবার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আফরিন। আর আসলেও খুব ভালো মনের মানুষ, এবং ওরা খুব ভালো একটা পরিবার, যে আমাদেরকে আসলে এইভাবে কেউ এত ভালোবাসা মানে আমরা পাবো আমরা চিন্তাও করি নেই।
এই তো আমি আসলে আর কিছু বলতে পারছি না। এই কৌশিক কিছু বলবা না? আসো। হ্যাঁ, আমি তো ওই যে ভাবছিলাম যে ওই যে সব দোকানে দোকানে গিয়ে মানে কোনোটাই মনে হয় তৃপ্তি হচ্ছিল না, সব দোকান থেকে মনে হয় যে নিয়ে নিয়ে তারপরে পাঠাই দিছি। আফরিনকে আমি বলছি এই যে মানে শুধু ভালোবেসো, স্মরণ করো, এতেই আমরা অনেক খুশি। আর আর কি বলবো, আর সবসময় তোমাদের পরিবারের জন্য অবশ্যই দোয়া করি আমরা, তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, এই আর কি। আর বন্ধুরা তোমরাও তো দেখে নিলা যে কত ভালোবাসা সেই ইটালি থেকে আমাদের জন্য আসলো। তাই আর বেশি বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থেকো। বাই।